মালিককে ঠিক আছে মালিককে কথা বলতে হবে এই আপনি স্যার আপনি যেখানে আছেন সেখানে থাকেন এই এই আপনি কাস্টমাররা যেখানে আছেন সেখানে থাকেন কেউ বাইরে যাবেন না যাবেন আপনি তারাই যাবেন এখন যেখানে আছেন এখানে থাকেন না ঠিক আছে আপনি দূরে থাকেন মানে সামাজিক দূরত্ব নাই তিনজন আসছে নাকি দশ জন আসছে আমার প্রশ্ন না আমি যেটা প্রশ্ন করছি আপনার দোকানে আমি কোনো সামাজিক দূরত্ব দেখতে পাই না আপনি কি আপনি কি আমি আপনাকে যেটা বলতেছি আপনি কত আপনার দোকানের কোনো সিস্টেম নাই কিছু নাই আমি চেষ্টা করি সব কিছু আমি দূরে দূরে করার চেষ্টা করি জরিমানা হবে যদি এরপরে আমি আরেকবার আপনার দোকানে এরকম ভিড় দেখতে পাই আমি দোকান সিল করা লাগবে প্রাঙ্গণে যদি কোনো অপরাধ ঘটে জুতা তো ওখানে স্প্রে করা হয়েছিল জুতা একদম স্প্রে করে না তো ও তো এখানে ছিলই না এখন আসছে আপনার যদি স্বাস্থ্যবিধি না মানতে পারেন তাহলে দোকান খোলা রাখা দরকার নাই কোনো দরকার নেই এই কোথায় স্যার প্রেসক্রিপশনে আছে এটাকে প্রচুর স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না ঠিক আছে আপনি মালিক জি স্যার শুনতে পারছেন আপনার কাস্টমার প্রয়োজনে পরে ঢুকবে আপনি স্বাস্থ্যবিধি মেনে চলেন এই মুহূর্তে ব্যবসা করা হচ্ছে ইম্পর্টেন্ট কিন্তু মানুষকে সুস্থ রাখে অবশ্যই স্যার হ্যাঁ সরকার অনুমতি দিচ্ছে কিন্তু সরকার অনেক বড় শর্ত দিচ্ছে আপনি শুধু অনুমোদনটা দেখছেন শর্ত তো আর জি স্যার ধন্যবাদ এখানে দিয়ে যদি কিছু এখানে পানি ঢেলে দেন তো এটা সালাদ
যান ভিতরে যান, ভিতরে যান, পোশাক ক্লাস যান। আপনার এখানে তো জীবন স্প্রে করার জন্য ছিল না? শোনেন, আমি যেটা বলি, ট্রাই টু বি ওভার স্মার্ট। আমরা যখন ঢুকছি আমরা কাউকেই পাই, ঢোকার পরে সে এখন দাঁড়াচ্ছে। আপনি, আমি আপনাকে বলি, আপনার দুইটা জিনিস স্পষ্টত অমঙ্গল। নাম্বার ওয়ান হচ্ছে আপনি দূরত্ব রাখেন নাই, নাম্বার টু হচ্ছে আপনার এই স্প্রে করা লোক সে কিন্তু এতক্ষণ ছিল না। আমরা আমি এখানে দাঁড়ানো ছিলাম, আমি তাদের গ্লাস খুলে দিচ্ছি। বাইরে থেকে একটা মানুষ ভিতরে, আমি আপনাকে বলি, বাইরে থেকে একটা মানুষ ভিতরে ঢুকে ফেলে দেয়, আপনার এখানে পাড়া দিয়ে এসে তার চেয়ে আপনি বাইরে থাকতে আর আপনারা তো এত বড় দোকান, আপনাদের নিশ্চয়ই মাস্ক কেনার সামর্থ্য আছে। আপনি একটু সবাইকে ভালো মানের মাস্ক দেন, কারণ আপনার আপনার নিরাপত্তার পাশাপাশি আপনার কর্মচারীদেরও নিরাপত্তা দরকার আছে। একসাথে একজনের বেশি মার্কেটে আসা যাবে না এবং এক ঘন্টার বেশি অবস্থান করা যাবে না কোনোভাবে। বাচ্চা এবং বৃদ্ধ বাচ্চার আগে সম্পূর্ণ এখন একদম বাসা যাবে কোনো কথা নেই। দোকানদার ভাইদের উদ্দেশ্যে বলতেছি, সরকার সীমিত পরিসরে দোকান খোলা রাখার ঘোষণা দিয়েছে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে আপনারা যদি স্বাস্থ্যবিধি না মানেন আপনারা নিজেরাও ঝুঁকিতে পড়বেন, দেশকেও ঝুঁকিতে ফেলাবেন এবং আমরা কোনোভাবেই সেটি অ্যাকসেপ্ট করবো না। যেসব দোকানদার ভাই বোনরা স্বাস্থ্যবিধি মানতে পারছেন না আমরা তাদের দোকান বন্ধ করে দেবো। আপনি যদি স্বাস্থ্যবিধি মেনে দোকান না চালাতে পারেন তাহলে দোকান চালানো দরকার নাই। আপনার কারণে যদি জনগণের ঝুঁকি সৃষ্টি হয় তাহলে আপনাকে আমাদের দরকার নাই। আরেকবার বলতেছি, আমরা এখন সতর্ক করতেছি, প্রত্যেকটা দোকানদারকে বলতেছি, এরপর থেকে যদি এটার ব্যত্যয় হয় আমরা কিন্তু অ্যাকশনে যাব। আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আপনাদের পাশে থাকার চেষ্টা করতেছি, আপনারা দয়া করে কথাগুলো শুনবেন। আপনি নিজেও নিরাপদ থাকতে হবে, দেশবাসীকেও নিরাপদ রাখতে হবে। যদি আপনি আপনার কোনো অবহেলার কারণে অন্যের জীবন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে সেটি কিন্তু আমরা সহ্য করব না। এই দোকানের দোকানদার বাইরে থেকে বলতেছি, দোকানের ভেতর কোনো ভিড় করা যাবে না। পরিবার সহ এই যে বাচ্চা নিয়ে যে আসছেন সামনে আসেন তো, একটু বাচ্চা নিয়ে যিনি আসছেন একটু সামনে আসেন, আপনার পরিবার সহ সামনে আসেন। বাচ্চারা অনেক ঝুঁকিপূর্ণ, দোকানের ভেতর কোনো ভিড় করা যাবে না। আমি আরেকবার বলতেছি, এখানে দোকানদার ভাই কি আছে, মালিক পক্ষ একটু এদিকে আছেন তো? আপনি শুনেন, আমি আপনাকে বলি, আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা কিন্তু সার্বক্ষণিক মনিটরিং করতেছি আপনার স্বাস্থ্যবিধি মানেন কিনা। এখন আমরা বুঝাচ্ছি, কথা বলতেছি, যদি আপনারা এরপরে না মানেন আমরা কিন্তু দোকান বন্ধ করার ব্যবস্থা করব। কারণ আপনার কারণে অন্য কেউ ঝুঁকিতে পড়বে কিংবা অন্য কারো কারণে আপনি ঝুঁকিতে পড়বেন। যারা ভিড় করছেন বাচ্চা সহ আসছেন, কোনোভাবে বাচ্চা সহ মার্কেটে আসা যাবে না, বাচ্চা সহ আসা যাবে না।
অপ্রয়োজনে বাইরে হাঁটাহাঁটি করা যাবে না, বিনা প্রয়োজনে বাইরে থাকা যাবে না। দোকানদার ভাইদেরকে বলতেছি কোনো ভিড় করা যাবে না, কিন্তু দোকানে সামাজিক দূরত্ব বজায় থাকবে। আপনাদের সামনে জীবাণু নাশক কোথায় নাই তো? ওকে ওকে, জীবাণু নাশক আপনি সবসময় এই কাজ করতে পারেন, কারণ আপনার দোকানে আসার আগে তাকে স্প্রে করে দেবেন। হ্যাঁ জি, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনাদের ঢুকেছে, কিন্তু ভিতরে ঢুকেও মানুষজন কিন্তু মানে না। দেখা যাবে আপনার সব ঠিক আছে, কিন্তু আমাদের দেশের যে মানুষ আপনি জানেন যে ঈদবাজারকে সামনে রেখে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোকান খোলা রাখার কথা বলা হয়েছে। বরিশালে দোকান খোলা রাখলেও কিন্তু স্বাস্থ্যবিধি একদমই মানা হচ্ছে না। এখানে বৃদ্ধ এবং শিশুদের সহ মানুষজন হর হামেশাই কিন্তু বাজারে আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে আসলে স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে, সেই জন্য বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা কিন্তু এই বিষয়টি তদারকি করছি। শিশুসহ যারা আসছেন আমরা তাদেরকে কিন্তু বুঝিয়ে বাসায় পাঠাচ্ছি, প্রয়োজনে কিন্তু স্বাস্থ্যের আওতায় আনছি, এবং যেসব দোকান স্বাস্থ্যবিধি মানছেন না তাদেরকে আমরা প্রয়োজনে বন্ধ করে দেবো। জনগণের বিঘ্ন হয় এমন কোনো কিছু আমরা প্রশ্রয় দেবো না। আজকে বরিশাল জেলা প্রশাসন মোট 4টি টিম কিন্তু মাঠে রয়েছে, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। শিশুমুক্ত ঈদবাজার এই ধরনের কথা শোনা যাচ্ছে, এর ব্যাখ্যাটা একটু দেবেন এবং কেন? শিশু এবং বৃদ্ধরা কিন্তু করোনার জন্য সবচেয়ে বেশি ভালনারেবল, এবং তারা যখন এখানে আসবে তখন কিন্তু অন্যদের থেকে সংক্রমিত হতে পারে। আমরা সরকার কর্তৃক কিন্তু ইতিমধ্যে সেই বিধি প্রণয়ন করা হয়েছে যে এরা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, আমরা সেজন্যই কিন্তু এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি শুধু শিশু বৃদ্ধ নয়, আমরা কিন্তু সার্বিকভাবে মানুষের ঝুঁকি হতে পারে এরকম যে কোনো বিষয়কেই কিন্তু আমরা মাথায় নিয়ে কাজ করছি। অর্থাৎ জনগণকে ভালো রাখার জন্য বরিশাল জেলা প্রশাসন থেকে কিন্তু অব্যাহত অভিযান পরিচালিত হচ্ছে।